প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া, মামুনুলদের সঙ্গী হয়েছে সমর্থকদের প্রত্যাশার চাপ। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়াটা অসম্ভব হবে না, এই মন্ত্রেই উজ্জীবিত বাংলাদেশ দল। ড্র নয়, মালয়েশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল সবুজরা, জানিয়ে দিলেন ফুটবলাররা। একটা ভালো টিম ওয়ার্ক আছে, সবাই সবার সঙ্গে একটা মানে বন্ধুত্ব সুলভ, বড় ভাই ছোট ভাই যাই হোক একটা মানে রেজাল্টের জন্য যে ক্ষুধা এটা টিমের মধ্যে আছে। ইনশাল্লাহ একটা টিম ওয়ার্ক হিসেবে খেলে ভালো রেজাল্ট আদায় করে নেবে। 29 তারিখে ম্যাচ যদি আমরা মালয়েশিয়ার সাথে জিততে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেমিফাইনাল খেলাটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। সো আমরা প্লেয়াররা অনেক কমিটমেন্ট, মালয়েশিয়ার ম্যাচ জিতেই কিন্তু প্রথম ম্যাচ থেকেই আসলে সেমিফাইনাল কনফার্ম করতে চাই। বাই দিস টাইম আমরা পরে আমাদের গোল সেট করব। এদিকে সিলেটে পৌঁছেই অনুশীলনে নেমে পড়ে মালয়েশিয়া দল। বাংলাদেশের বিপক্ষে জেতার ব্যাপারে আশাবাদী দলের অধিনায়ক ও কোচ। আই থিঙ্ক বাংলাদেশ হ্যাভ আ গুড টিম। বাংলাদেশ বেশ ভালো দল, তবে আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। টুর্নামেন্টে আমাদের মূল লক্ষ্য থাকবে শিরোপা জেতা। বেস্ট ফর দ্য ফার্স্ট ম্যাচ। আই ডোন্ট হ্যাভ এনি স্পেশাল প্ল্যান ফর আওয়ার ফার্স্ট ম্যাচ এগেইন। প্রথম ম্যাচ নিয়ে আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই, তবে আমরা বাংলাদেশকে আটকানোর চেষ্টা করব। যদি জয় নাও পাই তাহলে ড্রয়ের জন্য খেলব। টুর্নামেন্টের এ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। বি গ্রুপে খেলবে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও বাহরাইন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।